প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানায় প্রীতি ও শুভেচ্ছা আজ আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায় থেকে তোমাদের আলোচনা করব ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় আমরা জানি বাংলায় ইউরোপীয় বণিকরা প্রথমে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যেই এদেশে এসেছিল কিন্তু পরে তারা দেখে যে এখানে তারা রাষ্ট্রীয়ভাবে দখল করে শাসন করতে পারবে এদের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় সতেরোশো সালে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজদ্দুল্লাকে পরাজিত করে এক সময় তারা ক্ষমতা দখল করেন বাংলায় ইউরোপের শাসন চলে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তাহলে ইউরোপরা বাংলায় বা ভারতবর্ষে দুইশো বছর শাসন করেছিল এভাবে সতেরোশো সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে উপনিবেশিক শাসন বলি আর সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলা হয় বাংলায় ঔপনিবেশিক শাসন ঔপনিবেশবেশীকরণ একটি প্রক্রিয়া সাধারণভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশের উপর প্রভুত্ব স্থাপন করে তারা তাকে নিজেদের দখলে আনে অধীনস্থ দেশটির জনগণ সম্পদ সব কিছু অধিপতি দেশটি নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে এখানে দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয় বাংলা প্রায় দুইশো বছর এভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীন ছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজতুল্লার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল যা নানা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে শেষ হয় কীভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সে সময় বাংলার ঔপনিবেশিক রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা আমাদের জেনে নেওয়া দরকার বাংলার রাজনৈতিক পটভূমি উপনিবেশিক শাসনের পূর্বকাল প্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলে মানব বসতি কথা জানা যায় এই অঞ্চলে বরাবরই ছিল ধন সম্পদ পূর্ণ একটি এলাকা ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকে এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য কাজেই বহিরাগত আগমনের বাংলার ইতিহাসে এক নতুন কোনো ঘটনা নয় কারণ বিভিন্ন দেশ থেকে বাংলায় আসতে শুরু করে বিভিন্ন অর্থনীতি অর্থ তাদের দেশে নেওয়ার জন্য খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক সে সময় পুণ্ডনগর হয় মৌর্যদের মৌর্যদের প্রদেশ পর ভারতে প্রতিষ্ঠিত পুণ্ড হয় গুপ্ত সাম্রাজ্য চার শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে গুপ্তদের পতনের পর সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা প্রথম বাংলা শাসক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় কার আমলে বলতে হবে শশাঙ্ক একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল তবে শশাঙ্কের রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না তার মৃত্যুর পর একশো বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে সংস্কৃত ভাষায় বলা হয় যাকে মাসনে যুগ তাহলে বাংলায় যে অরাজকতা চলে সেটার আরেকটি নাম কি মাছসনে যুগ এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় আট শতকের মাস পর্বে প্রায় চারশো বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা বাঙালি পাল রাজারা কত বছর শাসন করেছিল প্রায় চারশো বছর পালদের পতনের পর এগারো শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয় সেন শাসনের অবসান ঘটে বাইরের থেকে ভাগ্যন্বেষণে আগত তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি হাতে তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ছোট একটি অংশ দখল করে বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন আমরা জানি বাংলায় তখন বিভিন্ন দেশে রাজারা এসে ছোটো ছোটো অংশে জয়ী হয়ে বিভিন্ন রাজ্য শাসন করতে থাকে বারোশো চার থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বক্তিয়ার খলজি দখল ছিল তাহলে বক্তিয়ার খলজি আস্তে আস্তে তার সাম্রাজ্য বড় করতে থাকে নদিয়া ও উত্তর বাংলার তুর্কি শাসন প্রতিষ্ঠিত হলেও বাংলার আরও অনেক সময় পর্যন্ত সেন শাসনের অধীনে ছিল বিহার অভিযানে ব্যর্থতার পর বারোশো ছয় সালে বক্তিয়ার খলজি মারা যান তবে তার মাধ্যমে বাংলার তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয় তারপর তেরোশো সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে এ সময়ের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লির মুসলিম সুলতানদের তিনটি প্রদেশ বা বিভাগে প্রতিষ্ঠিত হয় এ বিভাগগুলিগুলো উত্তর বাংলার লক্ষনীতি পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল তেরোশো আটত্রিশ সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির মুসলিম সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করে এভাবে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয় ইলিয়াস শাহ সাই বাঙ্গালা ও সাই বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন এভাবেই তিনি বাংলার প্রথম বাঙ্গালা শব্দটি আনুষ্ঠানিক সূচনা করেন স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম পনেরোশো সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবশ্য এর আগে মোগল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল মোগল সম্রাট হুমায়ন পনেরোশো সালে উত্তর বাংলার গৌড় এবং লক্ষনীতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথম বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করে এ পর্বে অবাঙ্গালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন আজ এ পর্যন্তই সবাইকে